শোক আইস আজকে তোমাদের দেখাবো শ্যাম্পু করার পর চুল কিভাবে জট ছাড়ানো হয় ছড়াতে হয় তো আমার চুলটা দেখতে পাচ্ছ কতটা জট পাকিয়ে গেছে কারণ আমি একা একা শ্যাম্পু করি তাই আমার এত বড়ো চুলে কেউ যদি একদিন শ্যাম্পু করে দেয় তাহলে খুবই সুবিধা হয় কিন্তু আমি একা একাই চুলে শ্যাম্পু করতে পছন্দ করি তাই আমি কাউকে বলি না আর আমার তেমন কেউ নেই যে শ্যাম্পু করে দেবে আমার বন্ধু আমার কাছে থাকতো আমার বোনকে অবশ্যই বলতাম শ্যাম্পুটা করে দেওয়ার জন্যে আমি জ্বরও একা একা ছাড়াই অনেক দাদারা কমেন্ট করেছে যে কেউ একজন শ্যাম্পু করে দিলে সুবিধা হয় বা তোমার চুলে জ্বরটা ছাড়িয়ে দিলে সুবিধা হয় কিন্তু আমি একা একাই করি কিছু করার নেই কিভাবে জ্বরটা ছাড়াচ্ছি দেখতেই পাচ্ছ চুলটাকে দুভাগে ভাগ করে নে তারপরে জ্বরটা ছাড়ালে সুবিধা হয় আমার খুব একটা প্রবলেম হয় না আমার একা ছাড়াতে তো শো দেখতেই পারছ কিভাবে জ্বরটা আমি ছাড়াচ্ছি ও আমাকে অনেকেই কমেন্ট করে বলেছে যে দিদি বা বৌদি আপনার ভিডিওটা কেঁপে যাচ্ছে বা ঠিকঠাক ক্যামেরা ধরা হচ্ছে না তো বলবো ওদেরকেই যে আমার ক্যামেরা ধরার কেউ নেই আগে আমার ছেলে ছিল ওর এখন স্কুল পড়া সবই খুলে গিয়েছে সবই ও যাচ্ছে স্কুলে বা পড়তে সেই কারণে সময় পায় না আমি একা একাই ভিডিও করি ফোনটা এক জায়গায় রেখে রেখে করতাম তো এখন আমার ভাই আমাকে রিং লাইট স্ট্যান কিনে দিয়েছে তাই আমি স্ট্যানে ফোনটা লাগিয়েই ভিডিও করছি তো জানি না আমি কীভাবে ভিডিওটা ঠিক হচ্ছে কি না তো প্লিজ আপনারা যদি কোনো ভুল ভাল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যাতে আমি ঠিকঠাক করে নিতে পারি তো আমার এক সাইডে চুল আঁচড়ানো হয়ে গিয়েছে তো আর এক সাইডে আমি চুলটা আঁচড়াচ্ছি তোমরা দেখতে পাচ্ছো আমার চুলটা আঁঝরাতে প্রায় দু থেকে তিন মিনিট লেগে যায় তোমার এই সাইডের চুলটাও প্রায় হয়ে গিয়েছে আর অল্প একটু বাকি আছে প্রায় হয়ে গিয়েছে এবারে চুলটা আস্তে আস্তে ছাড়িয়ে পেছন দিক করে নেব দেখতেই পাচ্ছ চুলটা কীভাবে চিলে ছানছি অটোমেটিক চলে আসছে তার মানে আমার চুলটা আঁচড়ানো হয়ে গেছে আমি চুলটাকে এবার পেছন দিকে আঁচড়ে নেবো ভালোভাবে পেছন দিকে ফেলে চুলটা আঁচড়ে নেব তো অনেক দাদারা আমাকে কমেন্ট করে বলেছে যে আমার লক্সটা অনেক বড় হয়ে গেছে চুলের তো আমি অবশ্যই কাটবো আপনাদের কথা অবশ্যই রাখবো তো আমাকে একটু সময় দাও আমার চুলটা আমি বেড়াতে যাব ঠিক তার একদিন আগে আমি চুলটা কেটে নেব তো কুড়ি তারিখে আমার চুল কাটা ভিডিও আপনারা পেয়ে যাবেন তো দেখুন আমার চুলটা সব আঁচড়ানো হয়ে গেছে প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো সে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ প্লিজ তাড়াতাড়া আপনারা আমার পাশে থাকুন আমি জানি আপনার আমার পাশে আপনারা আছেন কিন্তু আরও ভালোভাবে থাকুন সব সময় থাকুন আপনাদের ভালো ভালো ভিডিও টাটা